নীলফামারী জেলার চারটি সংসদীয় আসনে মোট 37টি মনোনয়নপত্র জমা হয়। আজকে চারটি আসনেরই মনোনয়নপত্র বাছাই করা হয়েছে। এর মধ্যে 24টি মনোনয়নকে বৈধ ঘোষণা করা হয়েছে, 8টি মনোনয়নপত্র বিভিন্ন কারণে বাতিল হয়েছে এবং 5টি মনোনয়নপত্র কিছু কারণে যাচাই বাছাইয়ের জন্য আছে। এর ভিতরে নীলফামারী এক আসনে 5টি গৃহীত হয়েছে, 2টি বাতিল হয়েছে এবং সিদ্ধান্তের জন্য আছে 3টি। নীলফামারীর 2 আসনে মোট 6টি আবেদনপত্র, তার ভিতরে 4টি গৃহীত হয়েছে এবং 2টি বাতিল হয়েছে। নীলফামারীর 3 আসনে 12টি মনোনয়নপত্র, এর মধ্যে 7টি গৃহীত হয়েছে, 3টি বাতিল হয়েছে এবং 2টি সিদ্ধান্তের জন্য আছে। এবং নীলফামারীর 4 আসনে মোট 9টি মনোনয়নপত্র, তার মধ্যে 8টি গৃহীত হয়েছে এবং 1টি বাতিল হয়েছে। তবে এবং এখানকার সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো মনোনয়ন জমাদানকারী যদি সংক্ষুব্ধ হন, তিনি আগামী 5 থেকে 9 তারিখ পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। মোট 37টি আবেদনপত্র জমা পড়েছে, 24টি গৃহীত, 8টি বাতিল এবং 5টি সিদ্ধান্ত জন্য আছে। আপনার প্রস্তাবকারী এবং সমর্থনকারী তথ্য সঠিক আছে। আপনি ব্যক্তিগত তথ্য ভোটার নম্বর সহ আজকে কপিও পেয়েছি। আপনি স্বতন্ত্র হিসেবে শতকরা 1 ভাগ সমর্থকের তালিকা সংযুক্ত করেছেন, অন্যান্য ব্যক্তিগত তথ্য এবং হলফ নম্বর যুক্ত করেছেন। আমরা শতকরা 1 ভাগ যে তালিকা যুক্ত করা হয়েছিল সেখান থেকে র্যান্ডমলি নির্বাচন কমিশন থেকে আমাদেরকে 10টি নাম্বার পাঠিয়েছে তদন্ত করার জন্য। আমরা সেটা তদন্ত করেছি। এই তদন্তে 10 জনের কাছে কর্মকর্তাগণ গিয়ে আপনার তথ্য সঠিক পেয়েছেন। তারা প্রত্যেকে বলেছেন যে আপনার সমর্থক হিসেবে তারা স্বাক্ষর করেছেন। এর ভিতরে 1353 সিরিয়ালের একজন ভোটারের তথ্য পাওয়া গেছে এমন যে তিনি 14/5/2020 সালে হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেছেন বিধায়। তিনি মৃত একজন ভোটারকে তার সমর্থনকারী হিসেবে উপস্থাপন করেছেন মর্মে তদন্তে প্রমাণিত হয়েছে। যেহেতু মৃত ভোটারকে ভোটার সমর্থনকারী হিসেবে উপস্থাপন করার কোনো সুযোগ নেই, সেক্ষেত্রে উনি ভুল তথ্য দিয়েছেন। এই গ্রাউন্ডে এই মনোনয়নপত্রটি আমাদের গ্রহণ করার কোনো সুযোগ নেই। জনাব মোহাম্মদ সিদ্দিকুর রহমানের মনোনয়নপত্রটি সেক্ষেত্রে বাতিল করা হলো। এটা যাচাই করার একটি পদ্ধতি আছে নির্বাচন কমিশনের, কর্মকর্তা দিয়ে যাচাই করা হয় র্যান্ডমলি প্রাপ্ত নাম্বারগুলোতে, সেখান থেকে আমরা এই ফলাফলটি পেয়েছি। তার প্রেক্ষিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে সংক্ষুব্ধ হলে উক্ত মনোনয়ন দাখিলকারী ইলেকশন কমিশনে আপিল দায়ের করতে পারবেন। সেটা এক বেশিরভাগ ক্ষেত্রে স্বতন্ত্র যারা প্রার্থী তাদের বাতিল হয়েছে, সেটা মূলত হয়েছে যে সমস্ত তার সমর্থনকারীদের তালিকা জমা দেওয়া হয়েছে, সেখানকার তদন্তে অনেকেই বলেছে কেউ মারা গেছে বা কেউ কেউ বলেছে যে আমরা এ জাতীয় কোনো স্বাক্ষর দেই নাই বা এরকম কোনো বিষয় আমার জানা নেই। বেশিরভাগ বাতিলের ক্ষেত্রেই এই ঘটনা ঘটেছে। না, ইনক্রাবের জন্য এখনও কোনো বাতিল আমরা করি নাই। আমাদের কয়েকটি সিদ্ধান্তের জন্য আছে, সেখানে সেটা করা হয়েছে।